হাই স্টুডেন্টস, ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাহলে স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো 261 নম্বর প্রশ্ন। এর আগে যারা তোমরা ভিডিওগুলো দেখো নি, অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে বাকি ভিডিওগুলো দেখো। ভারতীয় অর্থনীতি থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করেছি। আর তোমরা যারা WBCS, PSC, ক্লার্কশিপ, অন্যান্য সেন্ট্রালের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো নাহলে স্টার্ট। প্রথম রপ্তানি ভিত্তিকারী অঞ্চল এক্সপোর্ট পারমিশন জোন বেসরকারিভাবে কোথায় গড়ে উঠেছিল? সুরাটে। এক্সপোর্ট পারমিশন জোন গড়ে উঠেছিল সুরাটে। অ্যান্সার হবে এখানে সি। ভারতের প্রথম কেমিক্যাল বন্দর কোনটি? দাহেজ। ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হচ্ছে দাহেজ। নেক্সট প্রশ্ন হচ্ছে মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হলো এখানে ডোলেক্স। মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হচ্ছে ডোলেক্স। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি? পরিষেবা ক্ষেত্র। বর্তমানে জাতীয় আয়ের সবথেকে বড় উৎস হলো পরিষেবা ক্ষেত্র। পরের প্রশ্ন, প্রান্তিক চাষি তাদের বলা হয় যাদের জমির পরিমাণ 1 হেক্টর বা তার কম। অ্যান্সার হবে এখানে এ। প্রান্তিক চাষি তাদের বলা হয় যাদের জমির পরিমাণ 1 হেক্টর বা তার কম। পরের প্রশ্ন, ইকোমার্ক, ইকোমার্ক কি? পরিবেশের পক্ষে নিরাপত্তের সাথে সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে এখানে ডি, পরিবেশের সঙ্গে নিরাপত্তের সাথে সম্পর্কযুক্ত চিহ্ন, ইকোমার্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে নাবার্ড থেকে গড়ে উঠেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? নাবার্ড গড়ে উঠেছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, বন্দে মাতরম যোজনা নিম্নোক্ত কোন ক্ষেত্রের জন্য গৃহীত হয়েছিল? বন্দে মাতরম যোজনা গৃহীত হয়েছিল গর্ভকালীন অবস্থায় শুশ্রূষার জন্য, সরকারি বেসরকারি উদ্যোগ। অ্যান্সার হবে এখানে বি অপশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বন্দে মাতরম যোজনা 2004 সালে শুরু হয়, যেটি গর্ভকালীন অবস্থায় শুশ্রূষার জন্য সরকারি বেসরকারি একটি উদ্যোগ। পরের প্রশ্ন 269 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের লক্ষ্য নয়? এখানে বিনিময় হারের স্থিরতা প্রদান। বিনিময় হারের স্থিরতা প্রদান ওয়ার্ল্ড ব্যাংকের লক্ষ্য নয়। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন, ভারতের হয়ে কে গ্যাট চুক্তি স্বাক্ষর করেছিল? ভারতের হয়ে গ্যাট চুক্তি স্বাক্ষর করেছিল প্রণব মুখার্জি। অ্যান্সার হবে এখানে কে। পরের প্রশ্ন, সেবির সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সেবির সদর দপ্তর মুম্বাই অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি অপশন। পরের প্রশ্ন, কানাডা স্টক এক্সচেঞ্জ কোন শহরে অবস্থিত? কানাডা স্টক এক্সচেঞ্জ অবস্থিত ম্যাঙ্গালোর শহরে। অ্যান্সার হবে এখানে ডি অপশন, ম্যাঙ্গালোর শহরে কানাডা স্টক এক্সচেঞ্জ শহরটি অবস্থিত। নিচের কোন বিবৃতিটি ভুল? এখানে চারটি অপশন আছে, ইউপি স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর এলাহাবাদ, নিফটির 50টি কোম্পানি দামের ওঠানামা নির্দেশিত হয় এবং বিএসই 200 এবং ডোলেক্স দুটি সূচকের ভিত্তি বছর হচ্ছে 1989 এবং 1919, এবং সমগ্র ভারতে মোট 23টি সেবি অনুমোদিত স্টক এক্সচেঞ্জ রয়েছে। এখানে অ্যান্সার হবে এ অপশন, ইউপি স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর আছে এলাহাবাদ। এটা ভুল অ্যান্সার, বাকিগুলো ঠিক। এখানে নিফটিতে 50টি কোম্পানির দামের একটা ওরা নির্দেশিত হয়, বিএসই 200 এবং ডোলেক্স দুটি সূচকের ভিত্তি বছর হচ্ছে 1989 থেকে 1990, এবং সমগ্র ভারতের মোট 23টি সেবি অনুমোদিত স্টক এক্সচেঞ্জ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের মুদ্রার বাজারের ক্ষেত্রে ঋণদাতা ও ঋণগ্রহীতাকে 1 থেকে 15 দিনের জন্য ধার দেয়? কালো মানি মার্কেট। অ্যান্সার হবে এখানে ডি, 1 থেকে 15 দিনের জন্য মানি এখানে ধার দেওয়া হয় কালো মানি মার্কেট। অ্যান্সার হবে ডি অপশন। ফিলিনশিপ রেখা হলো কি? মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্ধারণ করে। অ্যান্সার হবে এখানে সি। ফিলিপস রেখা কি? মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্ধারণ করে। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতি ঠিক? এখানে একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি অন্য একটি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাকে বলা হয় পেঁচানো মুদ্রাস্ফীতি। এই অপশনটি ঠিক, বাকিগুলো এখানে ভুল। এখানে প্রথম অপশন আছে কিপিং ইনফ্লেশন বা হামাগুড়ি দেওয়া মুদ্রাস্ফীতি অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে নেতিবাচক, গ্যালপিং মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পক্ষে ইতিবাচক, এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে বেকারত্ব বৃদ্ধি পায়। এখানে বাকি অপশনগুলো ঠিক, কেবলমাত্র বি অপশন ছাড়া। পরের প্রশ্ন, ডিফ্লেশন ঘটার জন্য কোনটি দায়ী দরকারি নয়? বাজারে অর্থ যোগান বেড়ে গেলে, এখানে অ্যান্সার হবে এ, বাজারে অর্থ যোগান বেড়ে গেলে ডিফ্লেশন ঘটার জন্য দরকার নয়। পরে প্রশ্ন, দ্রব্য বা পরিষেবা তৈরির কাঁচামালের দাম বেড়ে গেলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়? কস্ট পুশ ইনফ্লেশন বা খরচের চাপে মুদ্রাস্ফীতি। অ্যান্সার হবে এখানে বি,
পরের প্রশ্ন হচ্ছে ফিসক্যাল পলিসি কি। ফিসক্যাল পলিসি হলো এখানে করের মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং জনগণের কাছে থেকে ঋণ নিয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণ। অ্যান্সার হবে এখানে ডি অপশন, ফিসক্যাল পলিসি হলো এখানে করের মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং জনগণের কাছ থেকে ঋণ নিয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণ। অ্যান্সার হবে এখানে এ ও বি, ফিসক্যাল পলিসি। অ্যান্সার হবে এখানে ডি অপশন অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলিতে তাদের মোট আমানত অন্তত 25% এসএলআর হিসাবে আরবিআইকে জমা রাখতে হয়। কী মাধ্যমে এই এসএলআর জমা থাকে? এখানে নগদ অর্থ, স্বর্ণ বা অনুমোদিত ঋণপত্র। অ্যান্সার হবে এখানে ডি অপশন সবকটি। পরের প্রশ্ন নিচের কোন বিবৃতিটি ভুল? এখানে রেপো রেট বেড়ে গেলে বাজারে অর্থের যোগান কমে যায়, রিভার্স রেপো রেট বেড়ে গেলে বাজারে অর্থের যোগান বেড়ে যায় এবং এসএলআর বৃদ্ধির এসএলআর সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণদান ক্ষমতা কমানো এবং অর্থ জমার অনুপাত অর্থাৎ সিআরআর বেড়ে গেলে অর্থের যোগান কমে যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, রিভার্স রেপো রেট বেড়ে গেলে বাজারে অর্থের যোগান বেড়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে সসীম আইনসিদ্ধ অর্থ অর্থাৎ লিমিটেড লিগ্যাল টেন্ডারের উদাহরণ কি? এক টাকার নোট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লিমিটেড লিগ্যাল টেন্ডারের অর্থ হচ্ছে এখানে এক টাকার নোট। পরের প্রশ্ন বর্তমানে নিম্নোক্ত কোন শিল্প উৎপাদনের জন্য লাইসেন্স বাধ্যতামূলক নয়? খাদি শিল্প। অ্যান্সার হবে এখানে সি খাদি শিল্প। পরের প্রশ্ন ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের স্বার্থ সুরক্ষার জন্য সরকার প্রথম কটি শস্যের ক্ষেত্রে বলবৎ করে? 24টি। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 সালে। পরের প্রশ্ন কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? 1950 সালে ভারতে প্রথম পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? এখানে পেশার উপর কর আরোপ করতে পারে। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়? জনসংখ্যা বৃদ্ধি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়। অ্যান্সার হবে এখানে ডি, ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয় জনসংখ্যা বৃদ্ধি। অ্যান্সার হবে এখানে বি অপশন। পরের প্রশ্ন 289 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতিকালে পেটেন্ট অ্যাক্ট 1970 সংশোধিত হয়েছে কোন সংস্থার প্রতি ভারতবর্ষের অঙ্গীকার রাখতে? বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি অঙ্গীকার রাখতে পেটেন্ট অ্যাক্ট 1970 সালের সংশোধিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2001 সালে জনগণনার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতা হার কত ছিল? এখানে 69.2%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল 2001 সালের জনগণনা অনুযায়ী 69.2%। নেক্সট প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন কে? উপরের সবাই, এখানে প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এবং পরিকল্পনা কমিশনের সবাই। অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে? 1992 সাল থেকে। অ্যান্সার হবে এখানে কে। কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে? 1991 সালে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে 1991 সালে। পরের প্রশ্ন কোন পরিকল্পনায় ঘাটতি অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল 1981 থেকে 1991 সালে? জনসংখ্যার হার বৃদ্ধির হার সর্বাধিক ছিল 1981 থেকে 91 সালের মধ্যে। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? আয়কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। অ্যান্সার হবে এখানে বি অপশন। এখানে সরকারি অনুদান, জমির উপর স্থানীয় কর এবং বাড়ির কর, এগুলো পঞ্চায়েতের আয়ের উৎস, কিন্তু আয়কর পঞ্চায়েতের আয়ের উৎস নয়। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2003 সালে। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় 44তম সংশোধনে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার হিসাবে মেনে নেওয়া হতো, কিন্তু 44তম সংশোধনে এটি বাদ পড়ে মৌলিক অধিকার থেকে। পরের প্রশ্ন 299 নম্বর প্রশ্ন ভারতের
14টি প্রধান বাণিজ্যিক ব্যাংকে কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? এখানে 1969 সালে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, 14টি ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। পরের প্রশ্ন, প্রথম কোন ব্যাংক ভারতে ক্রেডিট কার্ড চালু করে? কানাডা ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড চালু করে। অ্যান্সার হবে এখানে এ অপশন,